আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররামা, আছেন ইঞ্জিনিয়ার মুবাশ্বির। প্রিয় দর্শক, আমাদের অনেকের জন্য একটা আতঙ্কের বিষয় হচ্ছে মেদ ভুঁড়ি কী করি, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। এই ভুঁড়ি থেকে মুক্ত থাকার জন্য আজকে আমরা চমৎকার একটা আসন অনুশীলন করব, সেই সঙ্গে আমরা একটা মুদ্রা চর্চা করব, সেটাও আমাদেরকে মেদ ভুঁড়ি কমাতে সহযোগিতা করবে, আরও পাশাপাশি অনেক উপকার রয়েছে, সেই উপকারগুলো নিয়েও আমরা আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি আজকের আসন, উত্থিত পদাসন। উত্থিত পদাসন, উত্তোলন করা, পাটাকে উত্তোলন করা। পদ মানে হচ্ছে পা, সংস্কৃতে পদ মানে হচ্ছে পা, আর উত্তোলন যখন আমরা করি তখন পদ প্লাস উত্তোলন পদ, তখন এটা উত্থিত পদাসন হয়ে যায়। তো আমরা পাটাকে আজকে উত্তোলন করব লেগ লিফটিং, চমৎকার একটা আসন ইয়োগাতে। তো লেগ লিফটিং করতে গেলে আমাদেরকে একটা পজিশনে চলে যেতে হবে, অর্থাৎ শুয়ার পজিশনে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা একটু আস্তে আস্তে শুয়ার প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, আমরা একটু ঘুরে যাই। প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম, দণ্ডাসনে। হ্যাঁ, দণ্ডাসনে। এবার দুই কোণের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে শুয়ে পড়ি। আমরা চিত হয়ে শুয়ে পড়লাম, আমাদের হাতের তালু নিচের দিকে থাকবে। প্রিয় দর্শক একটু খেয়াল করে, হাতের তালু নিচের দিকে থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে, রিল্যাক্স, বডি একদম রিল্যাক্স থাকবে। এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে আমাদের উত্থিত পদাসনটাকে আমরা অনুশীলন করব। তো আমরা দেখছি পা জোড় অবস্থায় আছে, হাত দুটো নিচে আছে এবং বডি রিল্যাক্স অবস্থায় আছে। এই রিল্যাক্স অবস্থা থেকে আমরা ধীরে ধীরে দু পাটাকে জড় অবস্থায়, হাঁটু না ভেঙে, খেয়াল করতে হবে আমরা যখন পা দুটিকে উপরের দিকে তুলবো হাঁটু যেন না ভাঙে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা তাহলে ধীরে ধীরে পা দুটোকে উপরের দিকে তুলি, এমন উচ্চতায় তুলতে হবে যে উচ্চতায় তুললে আপনার পেটে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়, পেটটা কাঁপাকাঁপি করে, এই অবস্থায় থাকতে হবে। যতটুকু আমরা উপরে তুলতে পারি, যেখানে গেলে আমাদের আমাদের পেটটা ভাইব্রেট করছে, ওই অবস্থায় থাকতে হবে। কতক্ষণ আপনার মেদ ভরি অনুসারে, বেশি থাকতে চাইলে বেশিক্ষণ থাকবেন, তো মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমাদেরকে অবস্থান করতে হবে। এবার ধীরে ধীরে আমরা একটু নামিয়ে ফেলি। প্রিয় দর্শক, এক্ষেত্রে দুই একটা পয়েন্ট আমরা নোট করতে চাই, তার মধ্যে একটা হচ্ছে যখনই আমরা পাটাকে উপরের দিকে তুলছি আমাদের হাঁটু দুটো পা একসঙ্গে জোড়া অবস্থায় থাকবে, হাঁটুটা কখনো ভাঁজ হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে হাত দুটো পাশেই থাকছে এবং হাতের তালু নিচের দিকে থাকছে, এটা খেয়াল করতে হবে। পা কতটুকু উঠাবেন এটা নির্ভর করছে পেটে আপনার কোথায় গিয়ে বেশি চাপ অনুভূত হচ্ছে, কারণ এই চাপ অনুভূত হওয়াটাই হচ্ছে জরুরি। এটা যত বেশি আপনি এই চাপটা অনুভব করুন, তত আপনার পেটের যে অতিরিক্ত চর্বি আছে সেই চর্বিটা দূর হতে সহযোগিতা করবে। চলুন তাহলে আমরা আরেকবার একটু আসনটাকে ভালো করে দেখে নিই। আর প্রিয় দর্শক, আপনি যদি এই উচ্চতাটাকে ডিটারমিন করতে না পারেন, তাহলে সাধারণ একটা গ্রামার আছে, সেটা হচ্ছে আপনি পাটাকে উপরে তুলবেন, তুলে আপনার বুড়ো আঙুল দুটোকে দেখার চেষ্টা করবেন, তাহলেই মোটামুটি একটা পজিশনে চলে যাবেন যেখান থেকে আপনার পেটে একটা ভাইব্রে সৃষ্টি হবে। তারপরে আপনি যখন এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে যে উচ্চতা রাখলে আপনার পেটে চাপ পড়ছে সেই উচ্চতাই আপনি রাখতে পারছেন। আপাতত আপনি নিজের পায়ের আঙ্গুল আপনি দেখার চেষ্টা করুন, তাহলেই এই মিনিমাম উচ্চতাটাকে আপনি বজায় রাখতে পারবেন। তাহলে আমরা একটু ধীরে ধীরে একটু পা উপরের দিকে তুলি, জড় অবস্থায়। হ্যাঁ, উঠছে, পা উঠছে, উঠছে, গুড। আরও একটু প্রয়োজনে তুলেন। হ্যাঁ, আর একটু তুলেন। এই কারো কারো আর একটু উপরেও পাটা আরও অনেকের উপরে উঠতে পারে, কারো আবার একটু নিচে গেলে ভাইব্রেট বেশি করতে পারে, সেটা আপনার উপর, আপনার শরীর অনুসারে আপনি এটাকে নির্ধারণ করে নেবেন। এবার ধীরে ধীরে আমরা নামিয়ে ফেলি। উত্থিত পদাসন, চমৎকার একটা আসন উত্থিত পদাসন লেগ লিফটিং। এবার তাহলে আমরা একটু আস্তে আস্তে উঠে বসি, উঠে পদ্মাসনে, বজ্রাসনে বসি আমরা, পদ্মাসন বা বজ্রাসন, তাহলে আমরা বজ্রাসনেই বসি। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেই আসনটা হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি দূর করার জন্য চমৎকার একটা আসন। ইয়োগাতে অনেকগুলো আসন রয়েছে, তার মধ্যে কয়েকটা আসনের যদি নাম উল্লেখ করতে হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা আসন যে আসনটা পেটের অতিরিক্ত চর্বি কমাতে সহযোগিতা করে। আর কি করবে এই আসনটা অনুশীলন করলে? এই আসন করলে আপনার
যাদের হার্নিয়া আছে তারা হার্নিয়া রোগ থেকে নিরাময় লাভ করতে পারবেন। এটা মেয়েদের জন্য খুবই উপকারী আসন, মেয়েদের ডিম্বাশয়ে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে ওভারিটাকে ভালো রাখে। তারপরে সহজে স্ত্রীরোগ হতে পারে না, যারা স্ত্রীরোগে ভুগছেন তারাই আসনটাকে অনুশীলন করবেন, দেখবেন যে আপনি অনেকটাই এই ধরনের অসুখ বিসুখ থেকে মুক্ত থাকছেন। তাছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে এটা হজম শক্তিটাকে বাড়ায়। এবং আমরা খেয়াল করে দেখেছি যখন আমরা এই আসনটা অনুশীলন করি তখন আমাদের এই জায়গাগুলোতে অর্থাৎ অ্যাবডোমিনাস রিজিয়নে প্রচণ্ড চাপ পড়ে এবং ইন্টারনাল যে অর্গান, আমাদের ইন্টারনাল অর্গান লিভার কিডনি এই জিনিসগুলো খুব শক্তিশালী হয় এবং এই জায়গাগুলোতে কোনো অতিরিক্ত চর্বি জমতে পারে না। তো ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এই এদের কার্যক্ষমতা বেড়ে যায় যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। পিঠের পেশি, স্নায়ুতন্ত্রী, লিভার, স্প্লিন এগুলোতে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে এগুলার এক্সারসাইজ করে এই অঙ্গগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। উত্থিত পদ আসন, তো এই আসনটাকে আমরা যত অনুশীলন করব তত আমাদের এই রিজিয়নটা শক্তিশালী হবে। এবং ইয়োগাতে, আধুনিক ইয়োগাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোছবি। অর্থাৎ আপনি একটা আসন যখন করছেন, ধরেন আমরা আজকে যে আসনটা করলাম সেটা হচ্ছে উত্থিত পদাসন, লেগ লিফটিং। ওই লেগ লিফটিং যখন আমরা করছি, পাটাকে যখন আমরা উপরে তুলছি, ওই অবস্থায় আপনাকে চোখটাকে বন্ধ করে আপনি কনসেন্ট্রেট করবেন যে আপনার যে রিজিয়নগুলোতে চাপ লাগছে, কোথাও অতিরিক্ত চর্বি থাকলে সেই চর্বিগুলো দূর হয়ে যাচ্ছে, আপনি মনসংযোগ করবেন, মেডিটেশন করবেন আপনার নিজের অঙ্গ সম্পর্কে, যে আসন করলে যে অঙ্গের উপকার হয় সেই অঙ্গে কেন্দ্রীভূত করবেন আপনার মনটাকে। এবং এটার উপকার হচ্ছে আপনি খেয়াল করে ব্লাড ফ্লো বাড়ছে, ব্লাড অফ হচ্ছে, আবার যাচ্ছে, এই যে আপনি ভিজুয়ালাইজ করলেন, আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকেই বলা হয় মনোছবি, মেন্টাল একটা পিকচার, ভিশন দেখবেন, এটাই ইয়োগাতে একটা চমৎকার মাত্রা আপনাকে নিয়ে আসবে। তো আমরা এই ভিশনটাকে যেন বজায় রাখি, অর্থাৎ যখনই আমরা একটা আসন করছি আসন অবস্থায় চোখ বন্ধ করে আমরা ভিজুয়ালাইজ করবো যে আমার এই অঙ্গের উপকার হচ্ছে, আমরা মনোছবি দেখবো, মনের চোখে ছবির মতো করে দেখবো, তাহলে কী হবে, সাইকো নিউরো ইমিউনোলজি অনুসারে বিজ্ঞানের চমৎকার একটা শাখা যে মনের শক্তিটাকে ব্যবহার করে সুস্থতা লাভ করা। আপনি যখন এই ইয়োগার আসন করছেন এই মনোছবিটাকে যখন যুক্ত করবেন তখন মনের শক্তিটাও যুক্ত হচ্ছে, তখন আপনি দ্বিগুণ, হ্যাঁ তিনগুণ, বহুগুণ উপকার বেশি পাবেন। তো এই আসন যখন আমরা চর্চা করি উত্থিত পদাসন, তখন আমরা আসনের শেষ পর্যায়ে গিয়ে অর্থাৎ পাটাকে উপরের দিকে তুলে ভিজুয়ালাইজ করবো যে না আমার এই উপকার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম। এবং এটা চমৎকার একটা আসন আমাদের এই মেদ ভুঁড়িটাকে কন্ট্রোলের জন্য। সুতরাং যারাই মনে করেন যে এটার অসুবিধায় আছেন তারা এটাকে অনুশীলন করবেন, অনেক সুস্থ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। এখন আমরা একটা মুদ্রা অনুশীলন করব, ইয়োগাতে এটাকে বলা হয় যোগ মুদ্রা, ইয়োগ সিল। তো ইয়োগ সিলটাকে, ইয়োগা সিল বা ইয়োগ সিল, এটাকে আমরা এখন অনুশীলন করব। এটাও খুব উপকারী আসন, এটা আমাদের বিশেষ করে ইন্টারনাল অর্গানগুলোকে খুব চমৎকারভাবে ভালো রাখে, সেই সঙ্গে গ্ল্যান্ডের উপকার হয়। এই গ্ল্যান্ডগুলো নিয়েও আমরা আলোচনা করব কি গ্ল্যান্ডের উপকার হয়। তাহলে আমরা এবার যোগমুদ্রার দিকে অগ্রসর হই। যোগমুদ্রা কীভাবে করতে হয় এটা করার জন্য প্রিয় দর্শক আমাদেরকে যে কাজটা করতে হবে এটা বিশেষ মুদ্রা আয়ত্ত করতে হবে, অর্থাৎ হাত দুটোকে আমরা সামনে নেব, সামনে নিয়ে আমাদের মাঝখানের যে দুটো আঙ্গুল আছে এই মাঝখানের দুটো আঙ্গুলকে আমরা একত্র করব এবং হাতটাকে এই স্টাইলে রাখবো। আমরা একটু হাত এই স্টাইলে রাখি, হ্যাঁ এই স্টাইলে রাখলাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মাঝখানের দুটো আঙুল, এই দুটো আঙুল নাভির মাঝখানে আমরা নিয়ে যাব, হাতের আঙুলগুলো একসঙ্গে স্পর্শ অবস্থায় আছে, খেয়াল করে দেখবেন, এইভাবে আমরা রাখলাম, নাভির মাঝখানে নিয়ে গেলাম, অর্থাৎ আমাদের পেটের যে নরম অংশ আছে এই নরম অংশে আমাদের হাতটাকে আমরা রাখব। তো এটা একটা বিশেষ মুদ্রা, এটাকে আমরা জেনে রাখলাম আগে থেকেই যাতে আমরা পরবর্তীতে করতে পারি। তো এই যোগ মুদ্রাটা, এই মুদ্রাটা আমরা অনুশীলন করতে পারি বজ্রাসনে বসে, পদ্মাসনে বসে, অর্থাৎ একটা মেডিটেটিভ পোজে বসে এটাকে আমরা করতে পারি। তো আজকে আমরা এখানে পদ্মাসনে বসে এই যোগ মুদ্রাটা আমরা দেখব। তাহলে আমরা একটু শুরু করি, প্রথমে আমরা একটু দণ্ডাসনে বসে, পা দুটো আমরা এদিকে ঘুরে যাই, প্রথম দিকে এইদিকে ঘুরে যাই, হ্যাঁ প্রথমে ডান পা নিয়ে আসি, হ্যাঁ বাম পা নিয়ে আসি,
এই দণ্ডাসন থেকেই আমরা দুপাশ আমরা ছড়িয়ে বসলাম, এটা থেকেই আমরা পদ্মাসনটা করবো। তো প্রথমে আমরা পদ্মাসনটা একটু দেখে নিই। হ্যাঁ, ডান পাটাকে ভাঁজ করে নিই, পদ্মাসন করে। হ্যাঁ, গুড। এবার বাম পাটাকে নিয়ে নিই, রিল্যাক্স, পাটাকে রিল্যাক্স করে রাখেন, মেরুদণ্ড সোজা থাকবে। আর ইয়োগা স্মাইলিং ফেস নিয়ে আমাদেরকেই করতে হয়। যত আপনি একটা স্মাইলিং মুড নিয়ে আসবেন, মনটা ভালো থাকবে এবং আপনি উপকারটাও বেশি পাবেন। আমরা এখন যে আসনে বসে আছি সেটা হচ্ছে পদ্মাসন, লোটাস পোশ্চার। এই লোটাস পোশ্চারে বসে আজকে আমরা যোগ মুদ্রাটাকে অনুশীলন করব। এটা বজ্রাসনেও করা যায়, আমরা পদ্মাসনে বসেই করছি। এরপরে আমরা যে জিনিসটাকে অনুসরণ করব সেটা হচ্ছে যে আগের যে মুদ্রাটা আমরা দেখলাম, আমাদের হাত দুটোকে আমরা বুকের সামনে নিয়ে আসি এরকম, এই অবস্থায়। হ্যাঁ, এই অবস্থায়। এবার এটা নাভিতে নিয়ে যাই। হ্যাঁ, গুড। এই তো, চমৎকার। এবার আমরা ধীরে ধীরে আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করব। এবার ধীরে ধীরে আমরা, হ্যাঁ, ভূমিতে স্পর্শ করাই। হ্যাঁ, আর কনুই দুটোকে আমরা দেহের সঙ্গে লাগিয়ে নেব। কনুই দুটো, প্রিয় দর্শক, কনুই দুটো একসঙ্গে থাকবে যতটুকু পারি আমরা। এই বডির সঙ্গে লেগে আছে, কনুইটা বডির সঙ্গে লেগে আছে। অনেকে লাগতে চাইবে না, কিন্তু না লাগলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করতে থাকেন, আস্তে আস্তে লাগাবেন। অনেক সময় একটু রিল্যাক্স থাকে কারো কারো, তো রিল্যাক্স থাকলেও দুশ্চিন্তার কারণে আস্তে 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 আপনি এটাকে অভ্যস্ত করবেন। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব। তারপরে আমরা ধীরে ধীরে আগের পজিশনে চলে আসবো। এবার আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, গুড। আস্তে 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 আস্তে, আরো উঠেন, আরো উঠেন। এই হচ্ছে আমাদের যোগ মুদ্রা। যোগ মুদ্রা এটা খুবই একটা উপকারী একটা মুদ্রা, এটা আমরা অনুশীলন করব। আমরা প্রিয় দর্শক এবার একটু ফ্রন্ট থেকে একটা দেখে নিই আসনটাকে কীরকম লাগে। আমরা পদ্মাসন অবস্থায় একটু সামনের দিকে চলে যাই। হ্যাঁ, একটু একটু ঘুরে, গুড। এবার আমরা ফ্রন্ট থেকে দেখছি। হ্যাঁ, হাতের মুদ্রাটাকে আমরা বুকের পাশে নিয়ে আসি, আমাদের এই মুদ্রাটা করে। হ্যাঁ, তারপরে নাভিতে নিয়ে যাই। হ্যাঁ, গুড, নাভিতে নিয়ে যাই, ভেরি গুড। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করি। অনেকের কপাল নাও লাগতে পারে, যতটুকু পারেন ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করবেন। জোর করার কোনো প্রয়োজন নাই, যোগাতে জোর জবরদস্তির কোনো বিষয় নাই। এবং কোন দুটোকে আমরা একসঙ্গে রাখার চেষ্টা করব। 10 থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব, তারপরে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবার তাহলে আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যোগা মুদ্রা। এবার আমরা তাহলে এই মুদ্রার যে উপকার, সেই উপকারগুলো একটু চিন্তা করি, ভিজুয়ালাইজ করি। প্রিয় দর্শক, আপনাদেরকে এই আসন করা অবস্থায় মনোছবি দেখতে হবে। মনের চোখে কল্পনায় আপনি দেখবেন যে আপনার এই অঙ্গের এই উপকার হচ্ছে। কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকেই আসনে বসে এই বিষয়টাকে হয়তো করতে পারবেন না। প্রয়োজনে আপনি যখন শবাসন করবেন, রিল্যাক্স করবেন, সেই অবস্থায় এটাকে অনুশীলন করতে পারেন। তো এই মনোছবিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের আয়ত্ত করতে হবে। যখনই একটা আসন করছি সেটার উপকার নিয়ে আমরা চিন্তা করব। এই যে যোগমুদ্রা, এই যোগমুদ্রাটা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এইগুলোকে খুব চমৎকার লাগে। এবং লিভার, তারপরে কিডনি, স্প্লিন, এগুলোর কিন্তু চমৎকার উপকার হয়। এবং ইদানিংকালে যে একটা সমস্যা সেটা হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। এই ডায়াবেটিসের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই জায়গা থেকে যে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে হরমোন নিঃসরণ, এটা যখন ঠিকমতো না হয়, অর্থাৎ ইনসুলিন সিক্রেশন যখন সহজ না হয়, তখনই আমাদের কিন্তু ডায়াবেটিস দেখা দেয়। আর এই যোগা মুদ্রাটা যখন আমরা করি, তখন কি হয়, তখন আমাদের এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডে চাপ পড়ে, যার ফলে এটার রক্ত সঞ্চালন বাড়ে, এটার এক্সারসাইজ হয় এবং আমরা ধীরে ধীরে ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে পারি। তো ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করার জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি। এবং এটাও হজম শক্তির জন্য খুবই চমৎকার আসন। এবং এটা কনস্টিপেশন, যাদের কুষ্ঠবদ্ধতা রয়েছে তারা এটাকে অনুশীলন করবেন, অনেক উপকৃত হবে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যখনই এই মুদ্রাটাকে অনুশীলন করা হয়, তখন কিন্তু এই এই জায়গাটাতে প্রচণ্ড চাপ পড়ে এবং এই জায়গাগুলোর এক্সারসাইজ হয়।
এবং যখন ওনারা সামনের দিকে ঝুঁকেন আমরা একটু সামনের দিকে আরেকবার একটু আসনটাকে করিয়ে দেখাই। হ্যাঁ, আবার নাভিতে নিয়ে রাখেন। হ্যাঁ, নাভিতে এই মুদ্রাটাকে নিয়ে রাখেন। হ্যাঁ, গুড। এবার আস্তে আস্তে আবার একটু সামনের দিকে ঝুঁকেন, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করুন, কনুই দুটি একসঙ্গে রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, খেয়াল করে দেখেন যে প্রচণ্ড চাপ পড়ছে, কনুইয়ের এক্সারসাইজ হচ্ছে, পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, অনেক ধরনের অঙ্গের এক্সারসাইজ হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসি, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। আমরা এটাকে আরেকবার দেখলাম যে চমৎকার ইন্টারনাল অর্গানগুলোর উপর একটা চাপ পড়ে এবং এটা আমাদের জন্য উপকার নিয়ে আসে। আরও অনেক উপকার রয়েছে, বিশেষ করে এই বস্তি প্রদেশের আমাদের লোয়ার পার্ট অফ দ্য বডি, এই এই অংশের যে গ্ল্যান্ড, এই অংশের যে স্নায়ুমণ্ডলী, এগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। অনেকের কোলাইটিস আছে, কোলাইটিসের জন্য উপকারী আসন। গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রাইটিস রোগের জন্য এটা খুবই উপকারী আসন। এটা আমাদের যে পেট এবং কোমরে অতিরিক্ত অপ্রয়োজনীয় যে মেদ জমে আছে সেই মেদ দূরীকরণে চমৎকার সহযোগিতা করে। তারপরে খেয়াল করে দেখেছেন আমাদের যে নিতম্ব, তারপরে হাঁটুর ইলাস্টিসিটিটা, স্থিতিস্থাপকতা বাড়াতে খুব সহযোগিতা করে। অনেকের আবার এই মলনালী, এটা অসুবিধায় আছেন অনেকেই, তো এই মলনালীটাকেও ভালো রাখার জন্য, এই মলদ্বারটাকে সুস্থ রাখার জন্য এই জিনিসটা অনেক উপকার করে আমাদের। তো আমরা আজকে দুটো প্রক্রিয়া অনুসরণ করলাম। একটা হচ্ছে আমাদের উত্থিত পদাসন। আমরা উত্থিত পদাসনটা আরেকবার দেখার চেষ্টা করব যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। উত্থিত পদাসনের বিষয়টা হচ্ছে, আর প্রক্রিয়াটা আমরা আরেকবার একটু ব্যাখ্যা করে নিই, যে আপনি পাটাকে উপরে তুলবেন, উত্তোলন করবেন, উত্থিত করবেন। কতটুকু করবেন? যে অবস্থায় গেলে আপনার পেটে চাপ সৃষ্টি হয়, একটা ভাইব্রেট সৃষ্টি হয়, এই অবস্থায় থাকবেন এবং এই অবস্থায় কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবেন। আর যারা মনে করেন যে না, পেটে বেশি চর্বি জমে আছে, তারা চাইলে আর একটু বেশি সময় নিয়ে করতে পারেন। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এর চেয়ে বেশি সময় ধরেও আপনি এটাকে চর্চা করতে পারেন। তো বেশি সময় ধরে চর্চা করলে দেখবেন যে আপনার উপকারটাও বেশি হচ্ছে। তাহলে আমরা এই উত্থিত পদাসন এটাকে আরেকবার একটু দেখে নিই। তো উত্থিত পদাসন করার জন্য আমরা এবার এদিকে একটু ফিরে যাই আমরা। হ্যাঁ, আমার দিকে একটু ফিরেন, পদাসন অবস্থায় ফিরেন। গুড। এবার দু পাটাকে আমরা ছড়িয়ে দিই, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আমাদের মেরুদণ্ড স্ট্রেট থাকছে। এবার দুই কনুইয়ের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। আস্তে আস্তে রিল্যাক্স, রিল্যাক্স হতে আমরা শুয়ে পড়লাম। এবার হাঁটু ভাঁজ করা যাবে না, হাঁটু ভাঁজ করা যাবে না, জড় অবস্থায় থাকবে। তারপর হাত নিচে থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে, এই অবস্থায় ধীরে ধীরে আমরা পাটাকে উত্তোলন করি। আমরা ধীরে ধীরে পাটাকে একটু উত্তোলন করি, এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবো। তারপরে আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাবো। এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে ফেলি। হ্যাঁ, নামিয়ে ফেলি। এবার আস্তে আস্তে উঠে আমরা পদ্মাসনে বসি, আস্তে আস্তে উঠে আমরা পদ্মাসনে বসি। প্রিয় দর্শক, আমরা আবারও এই উত্থিত পদাসনটাকে দেখলাম এবং এটা আমরা কমপক্ষে 3 থেকে 5 বার অনুশীলন করব। প্রত্যেকবার আমরা সময় নেব 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এবার আমাদের জন্য থাকছে আজকের নেচারোপ্যাথি টিপসটা খুব সহজ। আজকে আমরা মেদভুড়ি নিয়ে আলোচনা করেছি, তো মেদভুড়িটাকে ভালো রাখার জন্য কী করতেন? প্রাকৃতিক প্রক্রিয়া যাতে আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এজন্য আপনি লেবু পানি, অর্থাৎ লেবুর রস, মধু এবং পানি, এই 3টাকে একত্র করে এটাকে খাবেন। তাহলে আপনার মেটাবলিজম চমৎকার কাজ করবে এবং ওজন নিয়ন্ত্রণে অনেক উপকার আপনি পাবেন। আপনি যা খাবেন, খাবারগুলো দ্রুত হজম হবে, ওজন নিয়ন্ত্রণে আপনি চমৎকার সহযোগিতা পাবেন। কিভাবে করবেন? আপনি সকালে ঘুম, এটা খালি পেটে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। কি করবেন? আপনি কিছু পানি আপনি গরম করবেন, গরম করে গ্লাসের অথবা মগের অর্ধেকে আপনি গরম পানি ঢালেন। এর মধ্যে আবার কিছু নর্মাল পানি, অর্থাৎ যতটুকু গ্লাসে আপনি পানি নিলেন, অর্ধেক পানি যেটা নিলেন, সেই পরিমাণ নর্মাল পানি আপনি যুক্ত করেন। তাহলে কি হয়ে গেল? এই পানিটাই কুসুম গরম পানি হয়ে গেল। এই কুসুম গরম পানিতে আপনি কি করবেন,
এক চামচ মধু দেবেন। আর লেবু, লেবু যদি বড় হয় তাহলে এটাকে অর্ধেক করবেন, অর্ধেক করে এটার যতটুকু রস চিপে বের করা যায় সেটা এই রসটুকু আপনি গ্লাসের মধ্যে দিয়ে দেবেন। আর যদি ছোট হয় পুরোটাই রসটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়েন। এই আপনার চমৎকার ওজন নিয়ন্ত্রণকারী একটা জাদুকরি বস্তু তৈরি হয়ে গেল। এটাকে আপনি কী করেন, খালি পেটে খেয়ে ফেলেন, আপনার ওজনটা দেখবে যে আস্তে আস্তে পেটের ভুঁড়ি গায়েব হচ্ছে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাকে অনুসরণ করবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমরা এই আসন এবং মুদ্রা এবং নেচারোপ্যাথি টিপস, এটার মাধ্যমে আমাদের ওজনটাকে আমরা নিয়ন্ত্রণে রাখবো, শরীরটাকে সুস্থ রাখবো এবং সেই সঙ্গে চমৎকারভাবে আমাদের জীবনটাকে আমরা যাপন করব, হাসি খুশি থাকবো। যোগা মানেই আনন্দ, হাসি খুশি, সেই হাসি খুশিতে আপনারা ভরপুর থাকেন। পরবর্তী পর্বে আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপিত হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।